বুক ফুলে বলতে পারছে না যে আমার একটা ছবি রিলিজ হচ্ছে, আমি পারিশ্রমিকের আশায় এই ছবিটা করতে যাই। ছবিটা আমি না চাইলেও যেহেতু একজন দেখবে তারা আমাকে গালিগালাজ করবে। এটা আমারও প্রথম অনুদানের সিনেমা, আমিও কিন্তু অনেক স্বপ্ন নিয়েই ছবিটা বানাতে গিয়েছি। ছবিটার গল্পটা ভালো, এই জন্য আমি ভাবছিলাম যে যদি ছবিটা ঠিকঠাক মতো বানানো যায় তাহলে আমার ক্যারিয়ারে একটা প্লাস হবে। এই জন্য আমি ছবিটায় আগ্রহী হই। আমি আপুকে চিনতাম না, জেনিফার আপুকে চিনতাম না। এটা আমার স্যার জাকির হোসেন রাজু স্যার, আর ইকবাল ভাই, ওনাদের দুজনের রিকোয়েস্টে আমি ছবিটা বানাতে চাই। আমি আসলে, আপনারা জানেন, আমি কাউকে আসলে বিপদে ফেলতে চাই না। আমি সে অনেক প্রবলেম ফেস করে হলেও আমি চেয়েছি ছবিটা শেষ হোক। এবং রোজ এই যে আপনারা দেখতেছেন যে আর্টিস্টদের এত অসন্তোষ, এই যে সবাই বসে আছে, টেকনিশিয়ানদের এত অসন্তোষ, তারপরেও কিন্তু ছবিটা শেষ হয়েছে, এটা কেন হয়েছে? ডিউ আমার ধারণা, ডিউ টু মি। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে তারা শুটিং শেষ করেছে, আমার দিকে তাকিয়ে তারা ডাবিং শেষ করেছে। হ্যাঁ, তো আমি চাই নাই আসলে, আমি এই বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে কথাও বলতে চাই না। আমি কি দুঃখজনক ঘটনা দেখেন যে আমার একটা ছবি রিলিজ হচ্ছে, আমি সেটা বুক ফুলে বলতে পারছি না যে আমার একটা ছবি রিলিজ হচ্ছে। এখানে যেমন পরাণ পরাণ চলছে, হাওয়া চলছে, তার মধ্যে আমার একটা ছবি আমি বলতে পারছি না, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর নাই। এটার কারণ হচ্ছে আমি ছবিটা আসলে ঠিকঠাক মতো বানাইতে পারিনি। এটা যে রোশনের যে অভিযোগ, মাহির যে অভিযোগ, এটা অনেকটা আমার ঘাড়েও পড়ে, এবং এই ব্যর্থতা আমার। আমি ছবিটা ঠিকঠাক মতো বানাইতে পারি নাই। আপনি বললেন প্রতিবাদ করেছি কিনা, হয়েছে আমার সাথে অনেক। উনি মাহি তো একদমই পছন্দ করতো না, উনি যখন ইন্টারফেয়ার করতো, উনি আসলে উনি বলতো যে এটার স্ক্রিপ্ট রাইটার উনি। হ্যাঁ, উনি স্ক্রিপ্ট রাইটার এটার, এই জন্য উনি ইন্টারফেয়ার করতে চাইতো। হ্যাঁ, আবার কস্টিউম ডিজাইনার উনি। আব্দুল্লাহ জয়েদ বাবুর তার সংলাপে নাম আছে। আচ্ছা, আমি পারিশ্রমিকের আশায় ছবিটা করতে যাইনি। ছবি করতে যে টাকা নেই তার 10 ভাগের 1 ভাগও আমি নেই। হ্যাঁ, না আমাকে আমাকে আমি বলি, আমাকে ইকবাল ভাই রিকোয়েস্ট করেছে, আমার আমি খুব পছন্দ, আমাদের বড় ভাই ইকবাল ভাই রিকোয়েস্ট করেছে, মানিক এই ছবিটা, এই ছবিটা তুই ধরে না ফ্রি করে দিলি। এরপরে আমি আর রেমুনারেশন নিয়ে কথা বলতে চাই না, টাকা তো আমি খরচ করি নাই, কিন্তু আমি আমি তো বলেছি যে ছবিটা আমি ঠিকঠাক মতো বানাইতে পারি নাই। এটা কেন পারি নাই? কারণ একটা গান ছিল, সেই গানটাও শ্যুট করা হয় না এই ছবিতে। ওদের একটা রোমান্টিক গান ছিল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে 3-4টা শট এমনি নিয়েছিলাম, সেটা দিয়ে ওই গানটা সিং করে ফেলানো হয়েছে। আমি, হ্যাঁ গোজা, আমি আমি অনেকবার বলছি যে আপু গানটা শ্যুট করেন, গানটা শ্যুট করেন, তো আপু আর গানটা শ্যুট করেনি। তারপর আউটডোরের ব্যাপার তো আপনারা শুনলেন যে আমি শত প্রতিকূলতা সত্ত্বেও আমি এই যে আর্মি, ওই যে সায়েম সামাদ ভাই বললো, একটা আর্মির জিপ আমি পাইনি, মানে একটা পাকিস্তানি আর্মির একটা সামান্য জিপ। এখন যেখানে অপারেশন সুন্দরবন হচ্ছে, এখন যেখানে ঢাকায় তা ঘুরছে, আমি একটা জিপ পাইনি। সিনেমা যখন সেন্সর হয়ে যায় তখন এটার আর ডিরেক্টরের কিছু করার থাকে না। আমি আমি আমার ছবিটা সেন্সর হয়ে গেছে, এখন যদি উনি চান যে কালকে রিলিজ করবেন, কালকেই পারেন, উনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর রিলিজ করতে চাইলে সেটাও পারেন। আমি চাই নাই আসলে, আমি ওরা জানে আমি আসলে আপনারা সবাই জানেন আমি কোনো বিতর্কে জড়াইতে চাই নাই, কিন্তু লাস্ট পর্যন্ত যখন আমাকে ইউজ করা হলো, হ্যাঁ, মাহি রোশনকে ভুল প্রমাণ করার জন্য, আমি আমি ব্ল্যাকমেইলও বলা যাবে না, এটা ইমোশনালি হয়েছে। তো তাকে ভুল প্রমাণ করার জন্য যখন আমাকে ইউজ করা হলো, তখন আমি আসলে কথা বলতে এখন আজকে বাধ্য হলাম। আল্লাহ, আপনি ইমোশনাল হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বানালেন,
মানে স্যার আমার তো ধারণা ছিল যে আপনাকে জোর করে করানো হয়েছে এই জন্য আমরা যে মেনেছি যে ঠিক আছে আপনাকে জোর করে করানো হয়েছে ইমোশনাল হয়ে আপনি আমাদেরকে না না ইমোশন আজকে কনফারেন্স কি জোর করে করানো হচ্ছে আপনাকে হ্যাঁ কে আমি হয়তো আপনাদের সাথে কথা বলতাম ভিডিও বাইকটা আমি তো বলছি ওইটা ওইটা ওটা আসলে কি বলবো এটা একটা ভুল ছিল ওইটা একটা আমি আমার ভুল ছিল এটা প্রেক্ষাপটটা অন্যরকম ছিল যেটা আমি বলতে চাই না মাহি মাহি চাচ্ছিল না ছবিটা এই মুহূর্তে রিলিজ হবে হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি সেটা আমি বলতেছি সেটা আমি আমি তাকে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যেহেতু এটা আমার হাতে নাই এটা ছবিটা সেরকম আমি বানাইতে পারি নাই সেটা আলোচনায় না আসতে পারে আমি বলছি যে আলোচনায় না আসুক রিলিজ হয়ে যাক হ্যাঁ আমি ওরে ওটা বোঝানোর চেষ্টা করি আশীর্বাদও কিন্তু আমার একটা সন্তান যদিও আমি বানাইতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমি যদি স্ট্রং হইতে পারতাম তাহলে হয়তো 60 লাখ টাকা দিয়ে ছবিটা বানাইতে পারতাম যে আমি কাউকে বিপদে ফেলতে চাইনি আমি এবং কি আমাকে ইকবাল ভাই অনেকবার বলছেন ছবিটা ছাড়া দে তোর বদনাম হবে ঠিক আছে তো তারপর আমি আমি রাজু স্যারকে ফোন দিছিলাম যে ভাইয়া আমি ছবিটা ছাড়া দিতে চাই রাজু স্যার বললো না ছবিটা করে দাও তো আমি তো রাজু স্যার যা বলে তাই শুনি আমি তো আজকেও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতেছি না সব ব্যর্থতা আমার উপরে নিচ্ছি ছবিটা আমি না চাইলেও যে দু একজন দেখবে তারা আমাকে গালিগালাজ করবে যে জান্নাতের ডাইরেক্টর 2 নয়নের আলোর ডাইরেক্টর এটা কি বানাইল কত টাকা খরচ হয়েছে এটা তো আমরা বুঝতেই পারি আপনার ছবিটা দেখলেই বুঝবে আপনি বলেন কত খরচ হয়েছে এটা মাহির সাথে আমি একমত অত্যন্ত ভদ্র ভালো ছেলে মিশুক ছেলে ডিরেকশনের তো কোনো প্রশ্নই উঠে না এটা একটা অবান্তর কথা এটা আর পানির ব্যাপারটা হচ্ছে কি রোশন একদিন আমাকে 2-3 দিন ফোন দিছে ভাইয়া পানি তো নাই আমি একদিন বলতে মানে এত লজ্জা পাইছি যে পানি নাই হিরো বলতেছে তা আমি বললাম যে ভাইয়া তুমি টাকা দিয়ে কেন আমি দেখতেছি আচ্ছা মাহি মাহির যে পানির বিষয়টা আসছিল যে 25 মাহি তো আসলে আউটডোরে যায় নাই তা তো পানি তো প্রশ্নই উঠে না এটা একটা অবান্তর কথা এটা আমি ক্লিয়ার করতেছি আর একটা করে দিব এগুলো একজন মানুষকে ছোট করার জন্য আমি চাইবা না চাই ছবি রিলিজ হবে